हेलो एवरीवन, वेलकम टू माय चैनल वन रूप ऑफ मिस्टर एंड मिसेस जाना। आज আমি তোমাদের সাথে শেয়ার করতে চলেছি ইলিশ ভাপা। একটু ভিন্ন পদ্ধতিতে তৈরি হয় এই পদটি, অত্যন্ত সুস্বাদু এবং অল্প উপকরণ দ্বারা কোনো রকম ঝামেলা ছাড়াই চটজলদি তৈরি হয় একটি রেসিপি। কিভাবে এটি তৈরি করা যায় চলো দেখে নিই। এখানে আমি তিনটে বড় করে কেটে রাখা ইলিশ মাছের পিস নিয়েছি, কিছু গোটা কাঁচা লঙ্কা, কিছু কুচো করে রাখা কাঁচা লঙ্কা, নিয়েছি সরষে বাটা, পোস্ত বাটা। এখানে আমি তিন পিস ইলিশ মাছ নিয়েছি। তোমরা চাইলে কিন্তু মাছের পরিমাণটা বাড়িয়েও নিতে পারো, সেক্ষেত্রে মশলার পরিমাণগুলো আন্দাজ মতো বাড়িয়ে নিতে হবে। প্রথমে আমি একটি কড়াই নিয়েছি, মাছটা কড়াইতে নিয়ে নেব। এরপর আমি এখানে সরষে বাটাটা অ্যাড করে দিচ্ছি। আমি এখানে 3-4 টেবিল স্পুন সরষে বাটা নিয়েছি। এখন আমি এটাতে পোস্ত বাটাটা অ্যাড করে দিচ্ছি। আমার পোস্ত বাটাটা একটু লিকুইডই আছে, বেসিক্যালি আমি এখানে 3-4 টেবিল স্পুন পোস্ত বাটা নিয়েছি। গ্রিন চিলিগুলো আমি অ্যাড করে দিচ্ছি একে একে। পরিমাণ মতো নুন দিয়ে দিলাম। ওয়ান টিস্পুন চিনি অ্যাড করে দিচ্ছি। কোয়াটার টিস্পুন হলুদ গুঁড়ো অ্যাড করে দিচ্ছি। এরপরে আমি 3-4 টেবিল স্পুন সরষের তেল অ্যাড করে দিলাম। এখন এটাকে আমি ভালোভাবে মেখে নেব, মেখে 15 মিনিটের জন্য ম্যারিনেশনে রেখে দেব। এখানে আমি সামান্য পরিমাণ জল অ্যাড করে দেবো। আমি এখানে মশলা ধুয়ে রাখা জলটাই অ্যাড করে দিচ্ছি। 15 মিনিট হয়ে গেছে, এখন আমি গ্যাসটা অন করে দেবো। প্রথমে গ্যাসটা আমি হাই ফ্লেমে রাখবো, সামান্য ফুট ধরে গেলে ফ্লেমটা একেবারে লো করে দেবো। এখানে আমার সামান্য ফুট ধরে গেছে, আমি এখন গ্যাসের ফ্লেমটা একেবারে স্লো করে দিয়ে এটাকে ঢাকা দিয়ে রান্না হতে ছেড়ে দেব। সাত আট মিনিট পর আমি ঢাকনাটা একবার সরিয়ে মাছগুলোকে উল্টে দিচ্ছি। মাছটা উল্টানো হয়ে গেলে আমি আবার ঢাকা দিয়ে 5-10 মিনিটের জন্য রান্না হতে ছেড়ে দেব। এখানে আমার গ্রেভিটা যথেষ্ট থিক হয়ে গেছে, এই পর্যায়েতে আমি গ্যাসের ফ্লেমটা অফ করে দিচ্ছি। নামিয়ে নেওয়ার আগে আমি এর ওপরে কিছুটা পরিমাণ সরষের তেল ছড়িয়ে দিচ্ছি। তৈরি হয়ে গেছে ইলিশ ভাপা। এই পদটি কিন্তু গরম গরম প্লেন রাইসের সাথে অত্যন্ত ভালো লাগবে। তোমরা কিন্তু অবশ্যই বাড়িতে এটা ট্রাই করো। যদি ট্রাই করে থাকো তাহলে আমার সাথে কমেন্ট বক্সে শেয়ার করো। ভিডিওটা যদি একটুও ভালো লেগে থাকে তবে গিভ ইট আ থামস আপ, প্লিজ সাবস্ক্রাইব করে দিও আর শেয়ার টু এভরিওয়ান। চাইলে আমাকে ফেসবুক ও ইনস্টাগ্রামেও ফলো করতে পারো, লিঙ্ক ইজ ইন ডেসক্রিপশন। আপকামিং ভিডিওগুলোর নোটিফিকেশান সবার আগে পাওয়ার জন্য বেল বাটনটা ক্লিক করে দিয়ে অল বাটনটা ক্লিক করে দিও। থ্যাংক ইউ।